আমাদের আকাশবাণী ফ্যামিলির প্রথম অ্যাচিভমেন্ট তোমাদের বলেছিলাম মনে আছে? জবি জাসিন ওর নিজের গোলের ভিডিও আমাদের এখান থেকে ক্লিপিংস থেকে নিয়ে ইনস্টাতে পোস্ট করেছিল, সেটা আমাদের কাছে খুব বড় অ্যাচিভমেন্ট ছিল। তারপরে সেকেন্ড অ্যাচিভমেন্ট যেটা নেরোকার সাথে এনরিকে দু গোল দিল, সেটা মার্কাতে শেয়ার হলো। আর মার্কা হচ্ছে স্প্যানিশ, খুব বড় একটা স্প্যানিশ নিউজ পেপার, তো সেটাও একটা আমাদের কাছে বিশাল বড় অ্যাচিভমেন্ট। আর আজকে আমরা বসে আছি, আজকে ভালো লাগছে না মাঠে এসে বসে আছি? হ্যাঁ দেখছো, মাঠে এসে বসে আছি, সকাল সকাল চুল ফুলের অবস্থা দেখতে পাচ্ছ, কিন্তু এই মাঠে এসে বসাটাও একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ কেন জানো, আমরা এখন এসে গেছি ইস্ট বেঙ্গলের মাঠে। কিন্তু ইস্ট বেঙ্গল মাঠে আজকে কেন এসেছি সেটা একটা সারপ্রাইজ, ওটা আমরা আজকে দেখাতে পারবো না। হ্যাঁ টিকিট অবশ্যই কাটতে এসেছি, কিন্তু টিকিটের সাথেও একটা কাজ করতে এসেছি, সে কাজটা আমাদের আকাশবাণী ফ্যামিলির ক্ষেত্রে বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট হবে, সেটা তোমাদের কিছুদিন বাদে এক দুদিন ওয়েট করে যাও সেটা দেখতে পেয়েই যাবে। আর কী বলবো, চলো একটু তাহলে ক্লাবের ভেতরে আমাদের ইস্ট বেঙ্গলের অ্যাচিভমেন্টগুলো দেখে নিই। আমাদের অ্যাচিভমেন্ট তো চলবেই, ইস্ট বেঙ্গলের অ্যাচিভমেন্টগুলো একটু দেখে নিই। দেখতেই পাচ্ছ আইএফএ শিল্ড, তারপরে যেটা আমাদের সবচেয়ে গর্বের একটা কাপ আসিয়ান কাপ। সকাল থেকে ইস্ট বেঙ্গলের মাঠে এসে অনেক কারুকার্য করলাম, তো সেই কারুকার্য এখন বলা যাবে না, সারপ্রাইজ আছে। তো এখন ইস্ট বেঙ্গলের ক্যাফেটেরিয়াতে এসেছি, ক্যাফেটেরিয়াতে এসে কফি নাকি কলা খাচ্ছি, হেলদি ফুড খাই, হেলদি ফুড, আমরা কফিটা তো খাই না, কফিও হেলদি খাচ্ছি। তো এরপর স্টেডিয়ামে যাব, খেয়ে দে আগে খাওয়া, তো স্টেডিয়ামে গিয়ে তারপর তোমাদের সাথে গল্প করবো, চলো। আজকে আমরা ইস্ট বেঙ্গলের স্টেডিয়ামে এসেছি, তোমাদের তো দেখালামই, আর আমার সাথে অঙ্কুশ আছে, আর অঙ্কুশ আর আমি চার্চিল ম্যাচেও যাচ্ছি, কালকে চার্চিলের সাথে খুব ভাইটাল ম্যাচ। সেটা আমরা একটা রিকোয়েস্ট করতে চাইবো সবাইকে, যেন জেনুইন টিকিট কাউন্টার থেকেই যেন তোমরা কেনো। তো সবাইকে আমি বলবো যে 50,000 কি 60,000 যতজন পারবে মানে কালকের ম্যাচটায় আসো, কারণ যদি জানো তো সবসময় যে দর্শকরা অর্ধেক ম্যাচ জিতিয়ে দেয়, আমরা যা চিয়ার আপ করবো কালকে একদম মাঠে গিয়ে, যেন কালকে রবিবার, ঠিক আছে, আশা করবো সবাই যাবে, আমরাও তো মাঠে থাকবোই। তো আমাদের ভিডিওর মাধ্যমে একটা কথাই বলবো যে 8 থেকে 80 সবাইকে নিয়ে কালকে মাঠে আসো, চিয়ার আপ করো ইস্ট বেঙ্গলকে, কারণ এই এখনই ইস্ট বেঙ্গল টিম যেভাবে খেলছে, কারণ আগের ম্যাচটা তোমরা দেখেছো যে অসাধারণ পারফরমেন্স। আমরা তো আমাকে একটা বন্ধু জিজ্ঞেস করছে, ফোন করে যে ভাই ইস্ট বেঙ্গলের খেলা কোন কোথায় দেখাচ্ছে, তো আমি বললাম কেন দেখ স্টার স্পোর্টস 3 হোয়াটসঅ্যাপে, বলে না ভাই এখানে তো বার্সেলোনার খেলা দেখাচ্ছে, মানে এত সুন্দর খেলছে মানে কোনো ভাষা নেই, মানে এরকম টিকি টাকা। আর এনরিকের সাথে টনি রোবালের যে পাস অ্যান্ড পাস অ্যান্ড পাস, মানে যেটা চোখ মুগ্ধ করে দেওয়ার মতন খেলা খেলেছে। হ্যাঁ শিলংয়ের যেমন ইয়ং স্কোয়াড ছিল, কোনো ফরেনার ছিল না, সেই তো তুলনায় কিন্তু চার্চিল ম্যাচে কিন্তু অনেক ফরেনার রয়েছে আমাদের, যেমন খাল খেলে আমাদের টিমেই খেলে যাবো খালিদ আউচো রয়েছে, উইলিস প্লাজার রয়েছে, ঠিক আছে, এরকম ফরেনাররাও যেমন রয়েছে। তো এই ম্যাচটা কিন্তু একটা খুব ভালো ম্যাচ হবে, একটা টাফ ফাইট হবে, তার মধ্যে রবিবার ছুটির দিন, সকলেকেই আসার জন্য তাহলে আবার বলবো। পুরো গ্যালারির মাঝে এসে বসেছি অনেক দিন বাদে, মানে সিএফএল ফিলিংটা আজকে আবার পাচ্ছি, যখন রাস্তা দিয়ে আসছিলাম বাদে আবার এই রাস্তা দিয়ে যাচ্ছি সিএফএলের পরে, সেই সিএফএলের দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে, সেই বৃষ্টির মধ্যে এখান দিয়েই সবাই যেতাম। সাম পিপল আফটার ওয়াচিং দিস গেটিং শক লাইক মেন্টাল ডিজিজ অর হার্ট অ্যাটাক গোইং টু ডক্টর, ঠিক আছে, ইনক্রিজিং হিজ বিজনেস, ব্যাকম্যান ইজ বিগ আনম্যাচিওর, দিস ইংলিশ হার্ট অ্যাটাক মি। তখন গাছে প্রচুর পাতা ছিল, এখন পাতাগুলো ঝরে গেছে। আর ওই যে বৃষ্টির কথা বলছে, আজকেও বৃষ্টি হচ্ছে, আমরা ধর্মতলায় আসলেই বৃষ্টি হবে, আজকেও বৃষ্টি হয়েছে ঠিক। এই যে পিছনে মাঠ, সেই মাঠ, আর আমরা সবসময় ওই পাশেই বসি, ওই জন্য ওই পাশটাও নিলাম, ঠিক আজকে একদম মানে নস্টালজিক ফিলিং হচ্ছে সিএফএল এ। বিভিন্ন ছাতার শাড়ি আর কিছু কিছু মাথার শাড়ি, আপনি বুঝতে পারছেন যে কত পরিমাণ দর্শক হয়েছে এই খাড়াপোড়া রোদের মধ্যে, আমাদের থেকে বুঝতে পারছেন এক একজন কি কষ্টের মধ্যে বসে রয়েছে।
আই লিগের মাঝখানে সিএফএল এর ফিলিং, নেশা করছি নেশা, মানে নস্টালজিক নেশা, অন্য কিছু ভেবো না আবার, ঠিক আছে? তো ক্লাবে ঘোড়া হয়ে গেল, টিকিট নেওয়া হয়ে গেল, আর ক্লাবটা তো তোমাদের ভালো করে দেখালামই, আর আমরা কেন এসেছিলাম সেটা দুদিনের মধ্যে জানতে পারবে। ব্লগ এখনো শেষ হয়নি ভাই, ব্লগ এখনো শেষ হয়নি, 10 মিনিট ভিডিও না হলে চলে। এবার আমরা এসে গেছি ইস্ট বেঙ্গল মোহনবাগানের ডার্বি দেখতে, যদিও ফুটবল না ক্রিকেট। এখন ঘড়িতে 11:05 বাজে আর 11:15 দিয়ে খেলা শুরু ইস্ট বেঙ্গলের সাথে মোহনবাগানের ডার্বি। কিন্তু ফুটবলে যেরকম একটা ফিল থাকে, একটা আমার পুরো ঘুরে যায় স্টেডিয়াম, কিন্তু ক্রিকেটে তো সেটা হয় না। আর আমরা এখন বেরোতে হবে, কিন্তু মাঠে ঘুরে গেলাম, খুবই ভালো লাগে ইডেনে এলেই সেই ফিলিংসটা পেয়ে যায়, আর মাঠে আসতে পেরেছি এটা তো একটা বিশাল ব্যাপার। তো ইডেনের তো আমাদের ঘোরা হয়ে গেল, একটা বোনাস পাওনা হয়ে গেল, ইস্ট বেঙ্গল মাঠে গিয়েছিলাম। আর পেছনে অ্যাচিভমেন্টগুলো দেখতেই পাচ্ছ, সেই 281 আর দ্রাবিড়ের সাথে লক্ষ্মণের সেই একসাথে পার্টনারশিপ, ওয়ার্ল্ড কাপ, তারপরে এই যে 1983 সালে ওয়ার্ল্ড কাপ, তারপরে আমাদের মহারাজা সৌরভ দা, তার পাশেই ঝুলন গোস্বামী, তার পাশেই ঝুলন গোস্বামী। তো আজকের দিনটা খুবই ভালো কাটলো আমাদের, এত এনজয় করলাম, মানে দুটো জায়গাতে একসাথে ঘোরা হয়ে গেল, ইস্ট বেঙ্গল ক্লাবের কাজ ছিল, ইস্ট বেঙ্গল ক্লাবেও কাজ হয়ে গেল, আর এখানে আমরা ইডেন গার্ডেন্সে এসেও ঘুরে গেলাম। সৌরভ কি লাগছে, হ্যাঁ আলাদা একটা চার্ম ছিল সৌরভ গাঙ্গুলি সত্যি। আর সত্যি বলছি ক্রিকেট এখন যখন আমরা ক্রিকেট দেখি, সত্যি বলছি সেই ফিলিংসটা আসে না, সত্যি বলছি যখন দাদা খেলতো, সচিন খেলতো, তখন একটা আলাদাই ফিলিংস ছিল। তো চলো দাদার সামনে ব্লগটা শেষ করছি, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো যদি পছন্দ হয় ভিডিওগুলো। পছন্দ অবশ্যই হবে, যে বাঙালি ফুটবল ভালোবাসো না সে তো আমার মনে হয় না বাঙালিই না। হ্যাঁ সৌরভ গাঙ্গুলিও কিন্তু প্রথমে ফুটবলই খেলতো, ফুটবল দিয়ে শুরু করেছিল। আর যেই কথাটা বলা সেটা হলো বেল আইকনটা অবশ্যই টিং টং করে দিই। চলো এখনের জন্য টাটা।